আবু আদনান সাহেব উনি বগুড়া সদর উপজেলায় এগারোটা ইউনিয়নে কোনো ওয়াজ বা দিনের কাজ করতে পারবে না হ্যালো দর্শক বন্ধুরা বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগত তো দর্শক বন্ধুরা আপনারা সবাই অবগত রয়েছেন যে আবু তহ আদনের ওপর ওয়াজ মাহফিল হামলা করা হয়েছিল আসলে থেকে হামলা করার মূল কারণ হচ্ছে টাকা আবু তহ আদনানের সহকারী মাহফিলের জন্য চল্লিশ হাজার টাকা অগ্রিম নিয়েছিল আর বাকি ছিল মাত্র দশ হাজার টাকা কিন্তু এর মধ্যে সত্য ছিল আবু তাহা আদনান দুই ঘন্টা বক্তব্য দেবে কিন্তু তিনি মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট বক্তব্য দিয়ে তার বক্তব্য শেষ করে দেয় এবং এর জন্য জনগণ খেপে ওঠে এবং শেষ পর্যন্ত তার গায়ে হাত তুলতে বাধ্য হয় এবং আবু তাহা আদনান সাহেবের ওয়াজ মাহফিলে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তো চলেন দর্শক বন্ধুরা আমরা দেখে আসি আবু তাহা আদনানের উপর কেন হামলা এবং কিসের জন্য তার ওয়াজ মাহফিল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজে দেবেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিল করতে এসে জনতার তোপের মুখে পড়েছেন ইসলামী বক্তা আবু তাহা আদনান এ সময় তিনি সহ তার তিন ব্যক্তিগত সহকারীকে অবরুদ্ধের ঘটনা ঘটে তার এক সহকারীকে হেনস্থাও করা হয় শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর ইউনিয়নে এই ঘটনা ঘটে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তা আবু তাহা আদনান এবং তার তিন ব্যক্তিগত সহকারী মাওলানা শায়েক আব্দুল আলিম মাওলানা মোজাহিদ এবং মাওলানা ফিরোজকে ঘিরে রেখেছেন শ্রোতা এবং স্থানীয়রা এরপর প্রায় আধা ঘন্টা সময় তহার ব্যবহৃত মাইক্রোবাস সহ তাদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা পরে মাওলানা মোজাহিদকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মুসল্লি মসজিদ কমিটি ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় শনিবার গোবিন্দ উপজেলার কোচা শহর ইউনিয়নের মকন্দপুর জামে মসজিদে উদ্যোগে ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এখানে পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে প্রধান বক্তা করা হয় আবু তাহা আদনানকে গত আট নভেম্বর প্রথম দফায় বিশ হাজার টাকা নেন তোহার ব্যক্তিগত সহকারী মালানা শাহেক আব্দুল আলিম বাকি টাকা ওয়াজ শেষে দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ শনিবার সকালে শায়েক আব্দুল আলীম মসজিদ কমিটিকে জানান পুরো টাকা ছাড়া তারা ওয়াজে উপস্থিত থাকবেন না পরে বাধ্য হয়ে আরো বিশ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠায় আয়োজক কমিটি মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শাখুয়াত হোসেন জানান গত আট নভেম্বর আবু তহা আদনান এবং তার সহকারী শায়েক আব্দুল আলিমের সঙ্গে মৌখিক চুক্তিবদ্ধ হয় আয়োজক কমিটি সেখানে ওয়াজের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা চুক্তি হয় ওয়াজ করতে হবে পুরো দুই ঘন্টা সেদিন বিশ হাজার টাকা অগ্রিম নেন তোহা শনিবার সকালে দেওয়া হয় আরও বিশ হাজার ওয়াজের মাঠে উপস্থিত হতে বাকি দশ হাজার টাকা দেওয়া হয় বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বক্তা আবু তোহার ওয়াজ করার কথা ছিল কিন্তু তিনি পোনে পাঁচটায় বক্তব্য শুরু করে পাঁচটায় শেষ করে চলে যাচ্ছিলেন এই সময় বিক্ষুব্ধ লোকজন এবং শ্রোতারা উত্তেজিত হয়ে ওঠেন এবং আরো বক্তব্য দিতে বলেন তোহাকে কিন্তু বগুড়ার সোনাতলায় আরেকটি মাহফিল থাকায় তিনি অপারগতা জানান এ সময় হঠাৎ তোহার সফর সঙ্গে তার তিন ব্যক্তিগত সহকারী স্থানীয়দের সঙ্গে বাঘ বিতলায় জড়িয়ে পড়লে স্থানীয়দের রসানলে পড়েন তারা তখন তোহার সহকারী মাওলানা মোজাহিদ এক মুসল্লিকে বলেন পঞ্চাশ হাজার টাকায় আর কতক্ষণ বক্তব্য দিতে হবে তার কথা বলার পর লোকজন তাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে টানা হেঁচরা শুরু করেন এ সময় তাকে মারধরও করা হয় এ বিষয়ে মাহফিলের ক্যাশিয়ার হোসেন বলেন এত টাকা তিনি দিয়েছেন অথচ শ্রোতাকে তোহা ফাঁকি দিলেন আধা ঘন্টা বক্তব্য শোনার জন্য সকাল থেকে এত মানুষ বসেছিল তবে মাওলানা মুজাহিদ কে হেনস্থা এবং মারধরের বিষয়টি অস্বীকার করেন তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে কোচা শহর ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল হক বলেন তোহা নিজেই কথা রাখেনি তাই লোকজন ক্ষিপ্ত হয়েছিল লোক পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে তবে আবু তোহার সঙ্গে মাওলানা মোজাহিদকে হেনস্থ কথা স্বীকার করলেও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন তিনি